আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিটি হচ্ছে খুব সহজেই চটপট কিভাবে মজাদার করে ডিম বিরিয়ানি তৈরি করা যায় সেরকমই একটি রেসিপি। এবং রেসিপিটি যেহেতু পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি করব, সেজন্য এখানে তিনটি ডিম নিলাম, 700 গ্রামের মতো কাটারে বুক চাল, রেগুলার চাল নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিলাম চালের জন্য, আর মাংসের মশলার গুঁড়ো নিলাম 1 চা চামচ, আর বিরিয়ানির 1 প্যাকেটের অর্ধেকটা নিলাম, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ আর 1টি বড় সরু আলু। অবশ্যই ধনিয়া পাতা পরিমাণ বেশি হতে হবে। 1 কাপ তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। এরকম ভাজা হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দিব 1টি আলু ছোট ছোট পিস করা, তারপরে দিয়ে দিব স্বাদমতো এবং যেরকম ঝাল পছন্দ হয় সে অনুযায়ী 4-5টি কাঁচামরিচ। এখানে ইচ্ছে করলে অন্যান্য সবজি অ্যাড করা যায়, যেমন গাজর, বরবটি, মটরশুঁটি, পছন্দ অনুযায়ী যেটাই নেওয়া যায়। এখানে লবণ দেওয়ার আগে এভাবে ভেজে নিতে হবে, তাহলে এই সবজির মধ্যে এবং আলুর মধ্যে যে পানিটুকু থাকে সেটা ড্রাই হয়ে যায় এবং সবজিটা অথবা আলু গলে যায় না। তারপরেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর সামান্য একটু ভেজে নেব, যেহেতু ডিম বিরিয়ানি তৈরি করব তাহলে এখানে আমি ডিমের পরিমাণ নিলাম। আর ডিম একবারে দিব না, যেহেতু কোনোটা ভালো অথবা কোনোটা খারাপ পড়ার সম্ভাবনা থাকে, এজন্য পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে, এজন্য আলাদা আলাদা করে দিলাম। দেওয়ার পর ডিম ঝুরি যেরকম হয় সেরকম করে আলুর সাথে ভেজে নেব। এতে ডিমের যে কাঁচা গন্ধ একটা থাকে সেটা আর থাকে না। এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন 1 চা চামচ পরিমাণ মাংসের মশলার গুঁড়ো দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। তারপরে এখানে অ্যাড করে দিব 1 প্যাকেট বিরিয়ানির অর্ধেকটি দিব, সম্পূর্ণটা দিব না, ভালো স্যান্ট বিরিয়ানি বিরিয়ানি একটা যে একটা গন্ধ সেটা থাকে, এখানে আর এক্সট্রা কেওড়া জল দিতে হয় না, এটা দিলেই। এরকম ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 700 গ্রামের মতো কাটারে বুক চাল। চালটা অবশ্যই ধুয়ে ঝরঝরা করে নিতে হবে, পানি থাকা যাবে না। চাল দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম গ্রহণযোগ্যতা পায় তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। চালটি যখন এ পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি চালের জন্যই 1 টেবিল চামচ পরিমাণ এখানে লবণ দিলাম, কেননা চালে বেশি পরিমাণ একটু লবণ লাগে সেবিদায়। আমার একটি চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল রেহানাস কুকিং কালেকশন। আমার এখানে বাংলাদেশের অন্যান্য ভিডিও আছে, ভালো ভালো ভিডিও, কেউ যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। অবশ্যই অবশ্যই মনে হয় আমার যে আপনাদের কাছে সামান্যতম গ্রহণযোগ্যতা হলো পাবে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এতে আমার ভিডিও দেওয়ার জন্য একটা উৎসাহ জাগে। এবং চালটা যখন ভাজা হয়ে যাবে আধা কেজি পরিমাণ পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে লবণ চেক করে নিব এবং একটা স্টিক দিয়ে এভাবে চালটা উপরে করে রাখবো যেন পানিটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এরকম চিকচিক পানিও আমি এখানে রাখবো না চালের সাথে, এজন্য অনবরতই স্টিকটি দিয়ে
এভাবে চালটা উপরে করে রাখতে হবে। এরকম যখন ড্রাই হয়ে যাবে তখনই স্টিকটি দিয়ে চেক করে নিব আর কোথাও এভাবে পানি জমা হয়ে আছে কিনা। পানি যদি জমা হয়ে না থাকে তাহলে স্টিকটি দিয়ে সম্পূর্ণটা চাল এভাবে মাঝখানে গুলিয়ে নিব পাতিলে, এবং ননস্টিক থেকে এ ধরনের টিনের পাতিলে বিরিয়ানি কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং সুন্দর হয়। তারপরে একটা লক করা ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিব এবং উপরের ভাতটা কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি, সেজন্য ভাতটা নিচটা উপরে করার জন্য এভাবে চেঞ্জ করে দিব যেন সবটা ভালো করে হয়ে আসে। যেহেতু ভাতটা ভালো করে এখনো সিদ্ধ হয়নি সেজন্য আরো 5 মিনিট এভাবে দমে রেখে দিব। দেখব ভাতটা চেক করে হয়েছে কিনা। যেহেতু এখনো সামান্য সাদা সাদা ভাব রয়ে গিয়েছে তাহলে এখানে আর বেশিক্ষণ লাগবে না, সেজন্য বেশি পরিমাণে ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া কুচি দিলে বিরিয়ানিটার স্বাদ আরও ভালো লাগে এবং স্যান্ডটা খুবই খুবই সুন্দর মনে হয়। আল্লাহর রহমত নেয়ামত আমি বলি যে আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা যখন এই পর্যায়ে এসে দেই, এবং ধনিয়া পাতাটা যেন ভাতের সাথে বিরিয়ানির সাথে খুব ভালোভাবে তার স্যান্ডটা ছড়িয়ে পড়তে পারে, সেজন্য এরকম করে আবার গুলিয়ে 5 মিনিট পর্যন্ত দমে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবং আমার ভাতটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার পালা। যেহেতু কোনো সাদা অংশ দেখা যায় না তাহলে অবশ্যই আমার বিরিয়ানিটি হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমতে অনেক ভালো একটা স্যান্ড এসেছে। এখন গরম গরম পরিবেশনের পালা। এই এই বিরিয়ানিটা কিন্তু মেজবানি মাংসের সাথে অথবা মুরগির মাংস খুব ঝাঁঝালো ঝাল করা এরকম মাংস ভুনার সাথে মুরগি ভুনার সাথে কিন্তু খুব ভালো যায়। আমার গত ভিডিওতে আছে দেওয়া ভিডিওগুলো, আপনাদের ইচ্ছা অনুযায়ী দেখে নেবেন ভালো লাগলে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ।